আপনি কি জানেন ফ্রি ফায়ারের অ্যাডভান্স সার্ভারে আমরা চলে এসেছি। তো অ্যাডভান্স সার্ভারে আসার পর আমি এমন অনেক কিছু দেখেছি যেগুলো কিনা বর্তমানে গেমে নেই এবং গেমের সাথে মিলানো যায় না। তো আজকের ভিডিওতে অ্যাডভান্স সার্ভারে নতুন জিনিসগুলো দেখব এবং এই ভিডিওর পার্ট 2 ও আসবে। তো পার্ট 1 আপনারা দেখুন এবং এই ভিডিওটা কেমন লাগে সেটা কমেন্টে জানান। আজকের ভিডিও শুরু করব ম্যাপ দিয়ে। ফ্রি ফায়ারের এল পাস্টেলো ম্যাপের কথা তো আপনাদের মনে আছে। তো এই ম্যাপের মধ্যে প্লেয়াররা ঘুরে ঘুরে কিল করে। তো এই ম্যাপের একটা জিনিস আছে যেটা হলো যে ম্যাপটা দেখতে নরমাল হলেও অ্যাডভান্স সার্ভারে এই ম্যাপটা কেমন জানি কার্টুনিস্ট করেছে, অর্থাৎ অনেকে এনিম দেখে তো তাদের এনিমের মতো করে দিয়েছে গ্যারিনা। আপনারা লক্ষ্য করেন আমি এখন এই জায়গাতে আছি। এই জায়গাতে আপনারা পার্থক্য দেখতে পাচ্ছেন, এখানে ক্যারেক্টার গান সবকিছু নরমাল থাকলেও এখানে পার্থক্য দেখা যায় ম্যাপটাতে। আপনারা লক্ষ্য করেন এখানে ঘর বাড়ি ওয়াল সবকিছু কেমন জানি আর সেটা আপনারা দেখতে পাচ্ছেন। তো এই পরিবর্তন আমি অ্যাডভান্স সার্ভারে দেখতে পাই, এর মানে হচ্ছে সামনে গেমের মধ্যে 2D ম্যাপ আসতে যাচ্ছে এবং এই ম্যাপটাকে তো অলরেডি করে দিয়েছে। হতে পারে ভবিষ্যতে আমাদের বারমুডা অথবা ফরগুটুরি এই ম্যাপগুলোকেও এমন গ্যারিনা করে দিতে পারে। তো আপনাদের এই নতুন স্টাইলে ম্যাপ কেমন লেগেছে সেটা কমেন্টে লিখবেন। যদি ভালো লাগে তাহলে ইয়েস লিখবেন, যদি সুন্দর না লাগে তাহলে আপনি কমেন্টে নো লিখবেন। দেখি আপনাদের কার কেমন লেগেছে। নেক্সট, ম্যাপ নিয়ে যেহেতু কথা হচ্ছে সুতরাং ম্যাপের আরেকটা জিনিস আপনাদের দেখিয়েই দিই। তো ম্যাপের মধ্যে আমরা নতুন একটা জিনিস দেখতে পাই, সেটা হলো যে আমাদের প্রিয় বন্ধুরা বর্তমানের পিক দেখতে এমন এবং এটা আপনারা যতবার দেখে নেন, কারণ সামনে এই পিকটা আর পিক থাকবে না বরং এটা আপডেটেড একটা পিক হয়ে যাবে। তো চলুন আপডেটেড অ্যাডভান্স সার্ভার একটা দেখি। তো অ্যাডভান্স সার্ভারে দেখতে পাচ্ছেন আমি পিকের মধ্যে ল্যান্ডিং করছি। তো এখানে লক্ষ্য করেন পিকের মধ্যে বিশাল বড় একটা ঘর দিয়ে পিকের ডিজাইনই চেঞ্জ করে দেওয়া হয়েছে। এই মহলটাই হচ্ছে এই পিকের মেন ঘর। তো এখানে নামার পর আমি বেশ কিছু জিনিসও দেখতে পেয়েছি। সর্বপ্রথমে রয়েছে যে এই ঘরটা কিন্তু বিশাল বড়, অর্থাৎ অনেক বেশি পরিমাণে বড়, যার ফলে ঠিক এই জায়গাতে আপনাকে নিজের একটু ছোট ছোট মনে হতে পারে, কারণ এখানে দেখেন দরজা অনুযায়ী আপনি কতটুকু। এছাড়া এখানে আরো অনেক কিছু আছে যেগুলো আমি আপনাদের বলছি। তো এই ঘরে ঢুকার পর আমার ফিল হয়েছে যে এই ঘরটা কেমন যেন একটু খালি খালি, আপনারা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন। এছাড়া এই ঘরের বাইরে থেকে যদি আমি দেখি তাহলে আমি অনেস্টলি বলবো যে আমি কেন জানি GTA V এর একটু একটু ফিল পাচ্ছিলাম। যদিও কম্পেয়ার করা ঠিক হবে না, তবু আপনি যদি একটু দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন। অর্থাৎ গেম গ্যারিনা সময়ের সাথে এত বেশি পরিমাণে আপডেট করবে বলে আমার মনে হচ্ছে যে ভবিষ্যতে এই গেমের গ্রাফিক্স পৃথিবীর সবচেয়ে বেস্ট গ্রাফিক্স ওয়ালা গেমগুলোর মধ্যে একটা হতে পারে। তো যাই হোক, এখানে বাইরে আসলে আপনি এখানে একটা গোলক ধাঁধাও দেখতে পাবেন, অর্থাৎ ছোটখাটো একটা বাগান দেখতে পাবেন। এই বাগানটাতে আপনি ঘুরতে পারবেন, তবে এটা বেস্ট হবে কভার নেওয়ার জন্য, আবার এটা বেস্ট হবে গেমটাকে একটু ডিসব্যালেন্স করার জন্য, কারণ আপনি নর্মালি এখান দিয়ে গেলে হঠাৎ করে কোনখান দিয়ে এনিমি বাইর হয়ে আসবে আপনি বুঝতেই পারবেন না, এটা তো একটা পয়েন্ট। এছাড়া একটা জিনিস, সেটা হলো যে এখানে সুইমিং পুল আছে কিন্তু এটা সম্পূর্ণ খালি, অর্থাৎ কোনো পানি টানি নেই যেটা আপনারা দেখতে পেলেন। এছাড়া আরেকটা জিনিস, সেটা হলো যে এই ঘরটা তো বিশাল বড়, এর মানে হচ্ছে আমরা এই ঘরের দুই তলায় যেতে পারবো। এর উত্তর হচ্ছে না, কারণ আমি এই ঘরটা অনেক খুঁজেছি কিন্তু ঘরের মধ্যে কোনো সিঁড়ি খুঁজে পাইনি। আমি একটা সিঁড়ি খুঁজে পেয়েছিলাম যেটা কিনা অর্ধেক হয়ে আছে, আপনারা দেখতে পাচ্ছেন সেই অর্ধেক সিঁড়ি। এখানে আমি গ্লুভাবে মেরেছিলাম, মনে করেছিলাম হয়তো কোনোভাবে উঠতে পারে, মনে পড়লো সে এখানে উঠা সম্ভব নয়, তবে টিমমেট থাকলে হয়তো তার সহযোগিতা নিয়ে কোনোভাবে উঠে যাওয়া সম্ভব। তো যাই হোক, নতুন এই জায়গাটা আপনাদের কেমন লেগেছে সেটা কমেন্টে জানাবেন। নেক্সট, গেমের মধ্যে কিন্তু জম্বি মোডও কিছুটা ব্যাক আসছে। তো গেমের মধ্যে আমি যখন পিকের মধ্যে ল্যান্ডিং করি তখন আমি বৃত্ত একটা দেখতে পাই। তো এখানে গেলে আমি বুঝতে পারি যে এখান থেকে একটা ফ্যালকো প্যাট বাইরে হয়ে আসছে, এটা কিন্তু আমার মেন প্যাট না, আমার মেন প্যাট হচ্ছে এটা, আপনারা দেখতে পাচ্ছেন। তো যাই হোক, এই ফ্যালকো প্যাটের পিছু নিলেই আমাকে এখানে নিয়ে আসে এবং এখানে দাঁড়ালে এরপর সামনে থেকে একটা জম্বি বস বাইরে হয়ে আসে যেটা আপনারা দেখতে পাচ্ছেন। এই জম্বি বসের সাথে আমি ফাইটও করেছি এবং অনেকক্ষণ ধরে ফাইট করেছি, তবে ফাইটটা আমার কাছে কঠিন মনে হয়নি, অর্থাৎ অত বেশি হার্ড হবে এমন না, খুবই অ্যাভারেজ লেভেলে ফাইট হয়েছে। তাকে খুব ইজিলি আমি মেরেছি এবং সে আমাকে একটা টোকা পর্যন্ত দিতে পারেনি। তো মনে হয় এই বসকে অত বেশি স্ট্রং গ্যারিনা করেনি, তো এটা গ্যারিনার ব্যাপার। তবে এখানে একটা জিনিস আছে, সেটা হলো যে এই বসকে মারার পর আমি কি পেয়েছি। তো এখানে আপনি লুট পাবেন তাহলে ম্যাক্স লেভেলের গুলা, বসের সাথে আপনি ফাইট করে যদি লুট নিতে চান তাহলে আপনি নিতে পারবেন, অর্থাৎ আপনার যদি ম্যাক্স লুট লাগে তখন আপনি বসের সাথে ফাইট করে ম্যাক্স লুট গুলো বাইর করে নিতে পারবেন। নেক্সট, তো বর্তমানে আপনি চাইলে কি করতে পারেন জানেন, আপনি চাইলে গেমের মধ্যে হয়তো বারমুডা ম্যাপে খেলতে পারেন, নয়তো অন্য ম্যাপ গুলোতে খেলতে পারেন, অথবা আপনার যদি এরকম মনে হয় যে আপনি অন্য ম্যাপগুলো পছন্দ করেন না তাহলে আপনি অন্য ম্যাপগুলো গেম থেকে ডিলিটই করে দিতে পারেন, তাহলে আপনার শুধু বারমুডা ম্যাপ পড়বে র‍্যাঙ্ক ম্যাচের মধ্যে। কিন্তু আপনি কি জানেন বর্তমানে আরেকটা জিনিস হতে যাচ্ছে, অর্থাৎ ভবিষ্যতে আরেকটা জিনিস হতে যাচ্ছে, সেটা হলো যে র‍্যাঙ্ক ম্যাচের মধ্যে আপনি একসাথে 6টা ম্যাপই পাবেন, অর্থাৎ এই প্রথমবারের মতো দেখা যাচ্ছে গেমের মধ্যে একসাথে অ্যাডভান্স সার্ভারে 6টা ম্যাপ র‍্যাঙ্কে দিয়ে দেওয়া হয়েছে। এর মানে হচ্ছে যে সামনের র‍্যাঙ্কে আমরা দেখতে পাবো যে একসাথে 6টা ম্যাপ। এছাড়া আরেকটা জিনিস আছে এখানে যেটা কিনা আপনাদের বলা হয়নি, সেটি হলো যে এখানে
প্রথম তিনটা ম্যাপ আপনি ডিলিট করতে পারবেন না নিচের তিনটা ম্যাপ থাকুক না থাকুক সেটা বড় কথা না কিন্তু উপরে তিনটা ম্যাপ আপনি কোনোভাবেই ডিলিট করতে পারবেন না নেক্সট অনেক পরিবর্তনের মধ্যে আরেকটা জিনিস হলো যে গেমের লবি তো লবির মধ্যেও পরিবর্তন এসেছে তো বর্তমানে লবি হচ্ছে এরকম তো এই লবিটাকে সামান্য একটু কালারের দিক থেকে পরিবর্তন করে নতুন আরেকটা লবি আনা হয়েছে যে লবিটা হচ্ছে এটা যেটা আপনারা দেখতে পাচ্ছেন তো এটা হচ্ছে আমাদের অ্যাডভান্স সার্ভারের লবি অর্থাৎ এটা কনফার্ম যে সামনের লবি আমাদের এরকম হতে যাচ্ছে তো আগেরটার এটার মধ্যে কালারের পার্থক্য স্পষ্টই বোঝা যায় এবং অন্য কোনো পার্থক্য তেমন একটা দেখা যায় না এবং আরেকটা জিনিস আছে সেটা হলো যে মাঝখানে এখানে ভুইয়া আছে যেটা কিনা ওই ম্যাপটাতে অর্থাৎ আগের বর্তমানের লবি যেটা আছে সেটার মধ্যে এখানে একটা ম্যাজিক কিউব আছে এতটুকুই পার্থক্য নেক্সট এবার কথা বলবো আরেকটা জিনিস নিয়ে যেটা কিনা গেমের মধ্যে অ্যাড হতে যাচ্ছে অর্থাৎ নতুন জিনিস তো আমরা যখন প্রোফাইলে ঢুকি তখন আমাদের প্রোফাইল নর্মালি থাকে কিন্তু আপনি কি জানেন সামনে অ্যাডভান্স সার্ভার দেখা গিয়েছে যে যখন আপনার প্রোফাইলে আপনার ফ্রেন্ড ঢুকবে অথবা আপনার কোনো আপনি যদি ইউটিউবার হন আপনার কোনো সাবস্ক্রাইবার এসে ঢুকলো অথবা অন্য কেউ ঢুকলো মোট কথা যেই ঢুকুক না কেন সে ঢুকার পর সে একজন ভিজিটর হয়ে যাবে অর্থাৎ আপনার প্রোফাইলের কর্নারে এখানে এই অপশনটা দেখতে পাবেন তো এই অপশনে ক্লিক করলে আপনি টোটাল ভিজিটর এবং ভিজিটর ট্যুরে দেখতে পাবেন টোটাল ভিজিটর হলো যে লাইফ টাইমে আপনার এই আইডিতে কতজন অর্থাৎ টোটাল কতজন ভিজিট করেছে এটা হচ্ছে কথা আর সেকেন্ড যে জিনিস সেটা হলো যে ভিজিটর টুডে অর্থাৎ আজকে পুরো দিনে কয়জন আপনার অ্যাকাউন্টে ঢুকেছে তো এটা হচ্ছে পার্থক্য নেক্সট এবারে কথা বলবো আজকের সর্বশেষ ফ্যাক্ট নিয়ে তো আজকের সর্বশেষ ফ্যাক্ট খুবই সিম্পল তো ফ্রি ফায়ারের অ্যাডভান্স সার্ভারে যখন আমি একটা মেসেজটা দিই তখন আমাকে পোরগুডুরি ম্যাপে নিয়ে আসা হয় তো এই ম্যাপের মধ্যে আমি লক্ষ্য করি যে এখানে ইয়ারশিপ দেখা যাচ্ছে বন্ধুরা ইয়ারশিপ দেখা যাচ্ছে তো ইয়ারশিপের কাছে আমি যাইও এবং ইয়ারশিপে আমি চিন্তা করলাম যে সরাসরি ল্যান্ডিং করি তো আমি উপরে ল্যান্ডিং করার জন্য ইয়ারশিপ উপর যখন ল্যান্ডিং করি তখনই দেখতে পাই যে এখানে একটা গ্লিচ হওয়া শুরু হয় অর্থাৎ আমি এখানে সোজাভাবে দাঁড়াতে পারছি না প্রথম কথা হচ্ছে এটা দ্বিতীয় যে জিনিস সেটা হলো যে অ্যাডভান্স সার্ভারে ইয়ারশিপের উপর থেকে আমাকে নিচে ফেলে দেওয়া হচ্ছে বারবার যেটা আপনারা দেখতে পাচ্ছেন অর্থাৎ আমি উপরে দাঁড়ানোর ট্রাই করছি কিন্তু ইয়ারশিপ থেকে নিজে নিজে আমার ক্যারেক্টার নিচের দিকে যাওয়ার ট্রাই করে নিচের দিকে যাওয়ার জন্য রাস্তা খুঁজে নিচ্ছে বারবার আর এটা হতে থাকে অনেকক্ষণ তো এরকম হতে হতে কিন্তু আমার সাথে একটা গ্লিচ হয়ে যায় সেটা হলো যে গ্লিচ খেতে খেতে অর্থাৎ এভাবে আগে পিছিয়ে হতে হতে হঠাৎ করে আমার ক্যারেক্টার ইয়ারশিপের ভিতরেই ঢুকে যায় যেটা একটা অদ্ভুত বিষয় ছিল তো এখান থেকে লুটও করা যায় যেটা সম্পর্কে হয়তো আপনাদের আইডিয়াও আছে কারণ আগে দেখা যেত তো যাই হোক ইয়ারশিপ আমাদের গেমের মধ্যে ব্যাক আসতে যাচ্ছে এটা হচ্ছে পুরাতন জিনিসগুলোর মধ্যে একটা যেটা কিনা গেমের মধ্যে ব্যাক আসবে আর বাকি যা কিছু আমি দেখছি সবকিছু মোটামুটি নতুন অর্থাৎ নতুন জিনিস তো এই ছিল আজকের ভিডিও এবং পার্ট 2 আসবে তো ভিডিওটাকে একটা লাইক দিয়ে দিন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এখন বুঝতে